তোমরা তো কাজ করতেছো মানে বাংলাদেশের শেষ বাড়িতে না? হ্যাঁ ইন্ডিয়ান বাড়ির আঙিনা মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমান্ত প্লার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি সকলেই ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমান্তে, যেখানে ভারতের আঙিনায় সীমান্ত প্লাট। তো বন্ধুরা, মজাদারি এই ওপেন বর্ডারটি দেখে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বলতে বলতে আমি সেই সীমান্ত মানে সীমান্তের শেষ বাড়িতে চলে আসছি, তো প্লাটটা দেখাবো। তো এই বাড়ির পরে কিন্তু ওপেন বর্ডার, এই যে এদিকে ঘুরলেই দেখতে পাবেন, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হলো ইন্ডিয়ান আরেকটি বাড়ি। কি অবস্থা ছোটো, কেমন আছো? ভালো আছি। এটাই তো তোমাদের বাড়ি না? হ্যাঁ। তোমাদের বাড়িটাই তো মানে বাংলাদেশে একদম শেষ বাড়ি, তাই না? হ্যাঁ। তোমাদের বাড়ির যে এই যে তোমাদের বাড়ির পাশে যে এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে, এই যে একদম খোলামেলা ওপেন বর্ডার, এই বাড়িটা এই যে সীমান্ত পিলার, এটা ইন্ডিয়ান বাড়ি না? হ্যাঁ। তো এইখানে কোনো হয় না, সমস্যা হয় না, বিএসএফ অথবা বিডিআর? হ্যাঁ, যখন গরু আসে তখন তো আসে। ও মানে গরু আসলে তাহলে ওর সাথে সাথে আসে, তাছাড়া কোনো ঝামেলা নাই? না। ও মানে একদম তোমাদের বাড়িটা তো একদম সীমান্ত ঘেঁষে না, আর ওইখানে ওই বাড়িটাও তো একদম সীমান্ত ঘেঁষে। আর এগুলো কই নিয়ে যাইতেছো? এগুলো কি ধান ভাঙানোর জন্য যাইতেছ? এই কি তোমার নাম কি বাবু? হ্যাঁ, কি নাম? উমর ফারুক। তো বন্ধুরা, এই ভাইটির কাছে বর্ডার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো এখন। কি অবস্থা, ভালো আছো? ভালো আছি। তো তোমরা মানে কাজ করতেছ? কি করতেছো? এগুলা তোমরা তো কাজ করতেছো মানে বাংলাদেশের শেষ বাড়িতে না? তো এখানে ভারত আর কত দূর? এটা হলো বাংলাদেশের একদম শেষ বাড়ি, আর বাংলাদেশের শেষ বাড়ি থেকে আমি যাচ্ছি একদম সীমান্ত প্লারের কাছে। আর সীমান্ত প্লার ঘেঁষেই বাড়ির আঙিনায় মানে ভারতের বাড়ির আঙিনায় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমান্ত প্লার। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন আর একটু ক্যামেরা ঘোরালে এটা হলো ইন্ডিয়ান বাড়ি। তো এই সীমান্তটা আরও কিন্তু ভিতরে গেছে, এভাবে আরেকটি সীমান্ত প্লেয়ার আছে। তো আপনাদেরকে ওইখানে যাব এবং ওইখানে গিয়ে ইন্ডিয়ান বাড়ির আঙিনায় মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমান্ত প্লেয়ার, সেটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে সীমান্ত প্লেয়ার, এই বিডি। আর সীমান্ত প্লেয়ার থেকে দেখতে পাচ্ছেন এই হলো ইন্ডিয়ান বাড়ি, একদম ওপেন বর্ডার এটা, এখানে কোনো কাঁটাতার নেই। তো আমরা সামনের দিকে এই যে এই ক্ষেতটা কিন্তু মানে এই যে এই ধান ক্ষেতটা কিন্তু বাংলাদেশের ওই বাড়ির আঙিনা পর্যন্ত বাংলাদেশের ধান ক্ষেত। তো আমি বাংলাদেশের শেষ পর্যন্ত যাব এবং আপনাদেরকে এখন দেখাবো। আমি যে আলটা দিয়ে হাঁটছি আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এটা হলো বাংলাদেশের ধান ক্ষেত। আর বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত পিলার ঘেঁষেই ভারতের এই বসত বাড়িগুলো। তো মোটামুটি আমরা একদম কাছে চলে আসছি সেই ইন্ডিয়া এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে এই যে পিছনের বাড়িগুলো, এগুলো হলো ইন্ডিয়ান বাড়ি। সেই আপনাদেরকে এখন প্লাটটা দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে ইন্ডিয়ান বাড়ি, আর এই হচ্ছে বাংলাদেশের জমি। আর এই জমির শেষেই মানে একদম জমিও শেষ মানে ধান ক্ষেত শেষ, আর এই দেখেন কর্নারই হলো সীমান্ত পিলার, বাংলাদেশ ইন্ডিয়া এই যে সীমান্ত পিলার, এই যে বিডি লেখা, এইখানে বাংলাদেশ শেষ। আর এই সীমান্ত পিলার ঘেঁষেই মানে বাড়ির আঙিনাই এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত পিলার। এই দেখতে পাচ্ছেন এ হচ্ছে সীমান্ত পিলার, আর এই যে সীমান্ত পিলার মানে একদম বাংলাদেশের জমি ঘেঁষেই ভারতের এই বাড়িটি। এই দেখেন এটা হলো বাংলাদেশের জমি আর এটা হলো ভারতের বাড়ি, আর এগুলো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব বাংলাদেশের বাড়ি আর ওইটা বাংলাদেশের শেষ বাড়ি। তো বন্ধুরা, এই হচ্ছে সীমান্ত পিলার, আর এ হচ্ছে সীমান্ত পিলার ঘেঁষে ভারতের আঙিনায় বাংলাদেশে। বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, আর এ হচ্ছে দেখুন এ হচ্ছে সীমান্ত পিলার। তো এই পিলারটি ঘেঁষেই ভারতের এই হচ্ছে ভারতের বাড়ি। তো বাংলাদেশের সীমান্ত ঘেঁষে অবস্থান এই ভারতের বাড়ির।
তো বন্ধুরা কেমন লাগলো এই ওপেন বর্ডারটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও। আর এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।